আপনারা দেখছেন চ্যানেল সোহাগ, ধর্ম সংস্কৃতি থেকে বিনোদন সবকিছুই আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এই চ্যানেলে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন নিয়মিত চ্যানেল সোহাগ। যথাযোগ্য স্থানে জোড়াসাঁকো প্যাঁচার দল জানাচ্ছে তাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জোড়াসাঁকো প্যাঁচার দলের প্রথম নাটক কাহানি মে টুইস্ট, নাটককার উজ্জ্বল চট্টোপাধ্যায়, মঞ্চ নির্মাণ অজয় প্রধান, আলো বাপ্পা সেন, আবহ সৌম্যজিৎ ঘোষ, রূপসজ্জা কৃষ্ণেন্দু দত্ত, মূল অভিনয়াংশে নিরূপ দাশগুপ্ত, সুদীপ্ত দেবনাথ, মধুশ্রীধর, অন্যান্য ভূমিকায় শিল্প সাঁতরা, অর্ঘ্য দান, অর্ক। নির্দেশনায় শ্রীনাথ পাল। নাটক কাহানি মে টুইস্ট। আমি
আমি তোমাকে কিভাবে ডোবালাম? এই যে শোনো, অত আবার বসেছে। বেশ কয়েকবার রিহার্সাল করতে হয়েছে, তারপরে
আমার এখন চাকরি নেই, বন্ধু
হয়েছো কঙ্কর। হ্যাঁ হ্যাঁ, তোমার খুশি সব সময় অন্যকে ভুলে এসেছো নিডিও কাজ। কেউ নাকি তোমার কাজে লেয়ার বুঝে না লেয়ার। হ্যাঁ লেয়ার লেয়ার, আমি আখিরাজ পুরুষোয়া, আমি সত্যজিৎ রে, আমি ভার্মান, তোমার ওই মেমো সিরিয়ালের প্রোডিউসার সুনন্দ খোসলা নই। হি ইজ আ সাকসেসফুল ম্যান। হি ইজ আ ফুল। তুমি ফুল ফুল আর ফুল আস এই রাজ্য তো কিন্তু তাই দেখি। জানে যে কখন মার্ডার হবে জানো, তোকে না তোর মার্ডার করলো তবে
তাকে না খুব চেনা চেনা লাগে জানো, খুব চেনা একটা মুখ। আপনি কে বলুন তো? ও কি বলছে একবার শুনে নাও কঙ্কন। কালিদাস ইংরেজি জানতো, পড়তে হয় প্রমাণ চাই। হ্যাঁ প্রমাণ, এই যা বলছো সব ঐতিহাসিক ভুল।
আগে কখনো সেটা একটু পরে। এই যে তোমার সাথে সুনন্দ খোসলার সম্পর্ক, সেটা কি অতীত ভবিষ্যৎ নাকি বর্তমান? ভগবান ছাড়া কাউকে ভয় করে না। চুপি চুপি বলেছিল,
মনিকা যে কেন আবার বিয়ে করতে যাচ্ছে কে জানে। আবার বিয়ে মানে আমি আমি তোমার দ্বিতীয় স্বামী। তারপরে লাগা যত ইচ্ছে শূন্য লাগা তুমি অমূল্য। তুমি খেয়ে
খেয়েও মনিকার সোনা, আর তুমি যে বলছো তুমি খেও না, তার বদলে তুমি যদি বলো তোমার যদি ইচ্ছে না হয় তুমি খেও না কঙ্কু, এই কঙ্কু আর মনিকার সোনাটা জুড়ে জুড়ে দিলে আমার বা
করতেও পারি। তারপর ওই একদিন আমায় বলেছিল যে ওর মা ছোটবেলায় আমাদের বাড়িতে রান্না করতো। হ্যাঁ, মনিকা রান্না করতো, তাতে কি কি আছে? দেখো মনিকা, এই তুমি তো আমাকে কোনোদিনই দামি বলে স্বীকার করলে না, সবসময় শুধু আমাকে অন্যের সঙ্গে কম্পেয়ার করে আর খোঁজটা সবসময় গুণ গাইবে আর আমাকে হাত দূর বানিয়ে রাখবে। কেন মনিকা, এবার অন্তত রিলিফটা হও। এই সুন্দর পবিত্র জীবনটাকে এমন জায়গায়
ঠিক আছে, শোনো শোনো, এই
আমার মুখ আলোক একদম পছন্দ হয় না, আই হেট ফুল পিপল।
Thank you.
আমার প্রশ্নগুলো যদি আপনি প্রথম থেকেই আন্দাজ করে ফেলেন তাহলে Shut up!
জানে, অন্যান্য শোয়ে বুঝতে মতো নয়, সে একটা অনন্য স্পেস তৈরি করে রেখেছে। সম্পর্ক আসলে কি তা মরণের এক মহময় মানুষ বুঝতে পারে না, চলে যায়। খুব সহজ কঙ্কন।
সত্য মিথ্যার প্রহেলিকা তোমাকে গ্রাস করেছে মনিকা। তুমি আমাকে মারছ কিন্তু মারছ না, তুমি আমাকে সত্যি সত্যি মারো যাতে আমি মরি। আই টেক অফ ইউ মনিকা ডার্লিং, আই টেক অফ ইউ। আপনারা দেখছেন চ্যানেল সোহাগ, ধর্ম সংস্কৃতি থেকে বিনোদন সবকিছুই আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এই চ্যানেলে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন নিয়মিত চ্যানেল সোহাগ।